কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়াবহ একটি মাঠ হবে। সেদিন প্রত্যেকটা মানুষের মাথার এক মাইল উপরে সূর্য থাকবে। সূর্যের এত তাপ হবে মানুষের পাপ অনুযায়ী কারো ঘাম হবে টাকলু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। যার যত পাপ তার তত ঘাম পুজ আর রক্ত। যখন সূর্য এমন তাপ দিবে তাপের প্রখরে আপনার মাথার ঘিলু মগজ রক্ত সব টক বক করে ফুটতে থাকবে। কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর লোক সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সাত শ্রেণীর ব্যক্তি সেদিন আল্লাহর আরশ, আরশের ছায়া ব্যতীত কিয়ামতের মাঠে সেদিন কোনো ছায়া থাকবে না। এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যে আল্লাহর কুরআন দ্বারা বিচার ফয়সলা করে, ন্যায়পরায়ণ সত্য শাসক। দুই নম্বর, যে যুবক আল্লাহর এবাদতে বড় হয়। যুবক লক্ষ্য করো, যেই যুবক আল্লাহর এবাদতে বড় হয় সে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে। তিন, যার অন্তর সর্ব অবস্থায় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ঝুলন্ত মানে এখন জোহর পড়ব, কখন আসরের টাইম হবে, আসর পড়লে কখন মাগরিবের সময় হবে, মাগরিব পড়লেন কখন এশার সময় হবে, এই যে অন্তরটা মসজিদের সাথে যার ঝুলন্ত আছে সেদিন কিয়ামতের মাঠে সে ছায়া পাবে। চার, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে, মানুষকে মহব্বত করে, সম্মান করে, সে ব্যক্তি কিয়ামতের মাঠে সেদিন ছায়া পাবে। পাঁচ, এমন ব্যক্তি ওই যুবক যেই যুবককে কোন নগ্ন মহিলা কোন জেনাকারী মহিলা তাকে জেনার দিকে আহ্বান করে তখন ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন মহিলা যদি যুবককে আহ্বান করে জেনার জন্য প্রেমের জন্য তখন ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, এই যুবক সেদিন আরশের নিচে ছায়া পাবে। ছয় নম্বর, যে দান করে এমন ভাবে দান করে ডান হাত দান করে বাম হাত বোঝে না, যে ব্যক্তি গোপনে দান করে সে কিয়ামতের মাঠে সেদিন আরশের নিচে ছায়া পাবে। সাত, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার ভয়ে কাঁদে, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে যার চক্ষু দিয়ে এক ফোঁটা পানি ঝরে সে সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই সাত শ্রেণী ব্যক্তি, প্রত্যেকটা মুসল্লির ভিতর এই সাতটি গুণ থাকতে হবে যদি সে কিয়ামতের মাঠে বাঁচতে চায়। আর যদি বাঁচার ইচ্ছা না থাকে, জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে তার নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলবে, তাতে কোনো যায় আসে না। কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে আপনি এখন বুঝতে পারছেন না, তখন বুঝবেন যে কত ভয়াবহ।